রিপোর্ট উইজার্ডে গেলাম, নেক্সট পেপার লেআউট অনলি গ্রুপ লেফট, নেক্সট এসকিউএল বিল্ডার। এসকিউএল বিল্ডারে বলছে যে ই দিয়েই নেই আমরা, কোয়েরি বিল্ডার দিয়ে নিই নাকি? ডিপার্টমেন্টস এমপ্লয়িজ, ডিপার্টমেন্ট থেকে ডিপার্টমেন্ট নেম নিতে বলছে, ফার্স্ট নেম লাস্ট নেম জব আইডি স্যালারি কমিশন পিসিটি। ওকে, এবার হচ্ছে আমরা এখান থেকে এইটু বাদ দিয়ে দেবো, বাদ দিয়া এটারে করবো ফার্স্ট নেম আর লাস্ট নেম দিয়ে কনক্রিট করবো। এরপরে এনে অর্ডার বাই কইছে তারা, অর্ডার বাই স্যালারি ডিসেন্ডিং, স্যালারি DESC দেখ রেস্ট্রিক করতে কইছে, এন্ড স্যালারি বেটার দেন 10,000। ওই গেটার দেন দিলে হইবে, ইকুয়াল দিলে হইবে। আচ্ছা তাহলে গ্রুপ ফিল করবো ডিপার্টমেন্ট নেম দিয়া, নেক্সট এরপর হচ্ছে অ্যাভেলেবেল ফিল সবগুলো, নেক্সট তারপর হচ্ছে টোটাল দিয়ে দিই সামের টোটালটা, নেক্সট নেক্সট এটা ভালো ছিনে এরপরে হিন্দি দেখালি বুঝবি না, কোশ্চেন করলে এমনি বুঝবি। এবার বলছে স্যালারিরে এই দেখ রাইট অ্যালাইন করতে কইছে, এবার হচ্ছে 1000 দিলাম, কমা দিলাম, ডাবল শূন্য দিলাম। এবার হচ্ছে ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে ডেট নিলাম, ডেট নিলাম হচ্ছে টপ রাইট নেই, নিয়ে এই যে কোনো মনে করে এটা দিয়ে দিলাম শেষ। এবার হচ্ছে ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে পেজ নাম্বার নিলাম, বটম সেন্টার সেন্টার নিলাম 1/1। এবার হচ্ছে ফরম্যাটে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং নিলাম, অ্যাড করলাম, এটা ব্যাদাল করে কোথায় এরম দাম এইটা দিয়ে আমার স্যালারি বিটুইন 12,000-15,000। ওকে মোটামুটি মনে হয় শেষ। পেপার লেআউটে গেলাম, রাইটারে টান দিলাম, এই যে রিপিটিং গ্রুপে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়া মেইন সেকশনে প্রপার্টি ইন্সপেক্টরে গেলাম, গিয়া রিপিট অনে পাওয়া দিলাম। ওকে ডান, একবার একবার ডিজাইনে যাই বুঝছে না, এই যে তাহলে ডাটা মডেল ইউজার প্যারামিটার। আচ্ছা নেওয়া লাগবে না, এই দেখো এই গেলাম, এই গেলাম, লেখা লাগবে না ঠিক আছে ওটা।
এই নাম্বার কোয়েরিতে শুধু যদি এন্ড ডিইপিএআরটি ডিপার্টমেন্টি ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু পি ডিইপিটি এনএএমই ওকে সব ঠিক আছে চলে আসছে না ওকে ডান তাহলে ইউজার প্যারামিটারে গেলাম প্যারামিটারে গেলাম যাইয়া একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টাই নিই বেশি নেব না প্রপার্টি ফুলটি গেলাম পি এল টি এ বি এল ই টেবিল এম ই ইনিশিয়াল ভ্যালু প্লিজ লিস্ট অফ ভ্যালুতে আছে সিলেক্ট স্টেটমেন্ট এ সি এল ই সি টি সিলেক্ট টি এন এম এম ফ্রম ট্যাবস ট্যাব ওকে ভ্যালু একটা কলম অন সিও এল ইউ এম এন ওয়ান তারপর হচ্ছে গিয়া ক্যারেক্টার ক্যারেক্টার একশো এল এস টি লাস্ট নেম এখানে লাস্ট নেম দেবো কি জন্য এখানে কিছু লাস্ট নেম দিতে হয়েছে তুমি কলম এনে বাড়াই কমাই নেওয়া এটা তোমার ইচ্ছা এটা হবে ভেজাল করছে পাইছো আর নিম কলম না না এটাও তো বাদ দিয়ে দেওয়া যায় জব আইডি না লাস্ট টাইম জব আইডি এটা স্যালারি স্যালারি কন্ডিশনার এলাম না ঠিক আছে একটা
তাহলে এক্সিকিউটিভ দিই না ই এক্স ই সি ইউ টি আই ভি ভি ই আটা জিনিস রয়ে গেছে মানে ডিপার্টমেন্টস ডিপার্টমেন্ট দেবো না এমপ্লয়ি দিয়ে এগুলো আর চেঞ্জ করবো না পিইআর অর্ডার বাই এস এ এল এ আর ওয়াই স্যালারি ডি ই এস সি আছে না এই যে অর্ডার বাই ঠিক আছে অর্ডার বাইতে গেলাম যাইয়া হচ্ছে লিস্ট অফ ভ্যালুজ দিলাম এখানে হচ্ছে অন কয়েস কি অর্ডার অর্ডার বাই লাস্ট নেম স্ট্যাটিক করলাম ঠিক আছে ও আর ডি ই আর অর্ডার অর্ডার বাই এস এ এল এ আর ওয়াই স্যালারি ডি ই এস সি ডিসেন্ডিং ঠিক আছে ওকে এই যে আসছে স্টাডি ওই যে লাস্ট একটা সহজ জিনিস চেক করলে ওকে এই বিবরেস্টিং ম্যাট্রিক্স ফুল লেআউট অনলি ম্যাট্রিক্স সিম্পল ম্যাট্রিক্স এসকিউএল কোয়েরি কোয়েরি বিল্ডার দিয়ে করি না কি কইছে জয়েন্ট প্যারামিটার ওয়ান এন্ড ইউ দিয়ে দিস তুমি এটা না লেখা লিখে দিতে পারতো হয় দিও আছে না হ্যাঁ ওকে আচ্ছা ম্যাট্রিক্স রো হয়েছে ডিপার্টমেন্ট নেম দিই কলাম হয়েছে জব আইডি দিলাম আর স্যালারি দিলাম কি ম্যাট্রিক্স সাম আর ম্যাক্স হলো সাম সাম ঠিক আছে ম্যাট্রিক্স টোটাল সাম অফ সাম সাম এই সামের সাম কই এটা এই লাস্ট এন্ড আর কি এই দিলাম গিয়ে তোমার পেপার লেআউটে গেলাম মেইন সেকশনে গেলাম প্রপার্টি প্লেটে যাইয়া ওই হেডারে 35 বানাই দিলাম মেনু গেছি আজকে আইসি ভিডিও ভিডিও আর আইসি বেশ তো তোমার অবজেক্টিভ অনেকগুলো হয়েছে দেখলাম যেগুলো কইলি হইগুলো অনেকগুলো আছে তুমি মিলেছে হ্যাঁ যেগুলো কইলি হইগুলো ওকে ডান ম্যাট্রিক্স এর কিন্তু তুমি শুরু করো আনাও তো হবে না স্কেল করে নিলাম করে নিয়ে এসে সিলেক্ট ডিপার্টমেন্ট নেম ফ্রম ডিপার্টমেন্টস না সি এল ই সি টি সিলেক্ট ডি ই কই 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 ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্ট নেম এ আর টি ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্ট নেম এ আর টি ডিপার্টমেন্ট এম ই এন টি ডিপার্টমেন্ট নেম ম্যানেজার আইডি আইডি ফ্রম ডি ই পি এ আর টি এম ই এন টি এস আছে মোর এইটা লগ ইন করতে পারতে হ্যাঁ এটা দেখলে মেসেজ খারাপ হয় এটাই হবে সিস্টেম
এটা করলাম না নিচের এটা করলাম এমপ্লয় সিলেক্ট লাস্ট টাইম আর দিয়ে এই পেয়ে এমপ্লয় ঠিক আছে লাস্ট নেম সব জব আইডি স্যালারি স্যালারি কমিশন বেসিটি ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্ট আইডি আছে না এই যে ডাটা লিঙ্কে ক্লিক করে দিলাম আমি এটা ইস্যু করেছি ডাটা লিঙ্ক একটা দিয়েছি না এটা করার পর আমরা ডাটা লিঙ্ক দিয়ে দিয়ে শুনেছি ঠিক আছে আছে মনে আছে তো দাঁড়া প্রশ্ন লেখা নাই আগে আগে ডর ফি লেখা হিডে কুদ্দেস আমি আসছে চোখের তারায় রং জমেছে এদিন যদি যায় যাক না নেশার লাটিন ঝিম ধরেছে চোখের তারায় রং জমেছে এখন তো দুঃখ নেই কোনো ভাবনা এমনি করে দিন যদি যায় যাক না তাহলে রেজাল্টটা দেখি দেখি হচ্ছে গিয়ে গ্রুপ এবং আচ্ছা আসলে কি করছিলাম আমরা এই মুহূর্তে কমিশন পিসি হয়ে আছে না অনেকের কমিশন নাই দেওয়া আছে এই মুহূর্তে নাদের পাশ করলে পয়েন্ট হবে এই তো ঠিক আছে সব ইমপ্লয় গো স্যালারি দেওয়া হয়েছে এই যে সামারি কলাম এই নিলাম প্রপার্টি ইন্সপেক্টর টোটাল সেল না টিও টি এ এল টোটাল সেল সাম সোর্স হচ্ছে স্যালারি থেকে নেবে রিপোর্ট লেভেল ওকে ঠিক আছে দেখবে এটাও কেমন ওই যে তুলছে গিয়ে এই যে সিএস টোটাল সেল টোটাল স্যালারি ঠিক আছে স্যালারি এই যে সামারি কলম নিলাম আমরা উপরে হচ্ছে গিয়ে লেখ
এটা এটা হইছে পার্সেন্ট ব্যাক পার্সেন্ট সেল পার্সেন্ট লাগে সেল আন্ডারস্কোর তাহলে পার্সেন্ট অফ টোটাল না এই যে পার্সেন্ট অফ টোটাল সোর্স হইছে স্যালারি দিয়ে নেবে রিসেট অ্যাড হইছে লাস্ট নেম এন্ড লাস্ট নেম কে আছে এমপ্লয়িজ কইছে না এমপ্লয়িজ মানে তো লাস্ট নেম এটাও দেখে দিলে আমরা রিপোর্ট উইজার্ড ফিল্ড ডিসপ্লে করে দিই ফিনিশ সামারি কলাম রিপোর্ট লেভেলে হবে প্রপার্টি ইন্সপেক্টরে গেলাম টোটাল সেল সামারি হবে টোটাল সেল দুইটা নিয়ে রিপোর্ট হবে টোটাল সেল ওটা তো গ্রুপই নিয়ে স্যার এটা রিপোর্টে এই যে এটা হবে টোটাল সেল সিএস টোটাল সেল টোটাল স্যালারি অফ এমপ্লয়িজ টোটাল স্যালারি অফ ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টস ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টের এটা ওহ ও পাই গেছি সরি বাদ এইখানে নিতে হবে ডিপার্টমেন্টে টোটাল সেল না ডিপার্টমেন্ট ওয়াইজ ডিপার্টমেন্ট লাভ না তো ডিপার্টমেন্ট ধরা যেতে ডিপার্টমেন্ট ধরা যেতে আমরা ডিপার্টমেন্ট গ্রুপে নিছি না তার মানে সে টোটালটা আমাকে ডিপার্টমেন্ট ওয়াইজ দিয়ে দেবে ঠিক আছে ওকে যাই প্রথম হয়েছে সামারি এই কলামগুলো আমার মনে হয় যায় না না সিপি ম্যাক্স আর্নার নাকি ম্যাক্স ই এ এইডিএম যদি একটা দেয় না তাহলে কামাই দিবেন মুখ প্লেস হোল্ডার করো আমার কিছু তো লাগে না শেষ এবারে সিপি একটা ফর্মুলা কলাম নিতে হবে এরপর ফর্মুলা কলাম সিপি এটার নাম ওই ম্যাক্স আর্নার এমপ্লয়ি দিন ম্যাক্স
E-A-R-N-E-R আটা জিনিস আমরা মনে রাখবো, এটা হচ্ছে যে ফর্মুলা নিলি পিএল স্কেল কোড আমরা সাইতে হয়ে যাবে ইফ বাইন ভেরিয়েবল কইতে বাকি স্যালারি ইকুয়াল টু সিএস ম্যাক্স স্যালারি সিএস ম্যাক্স সেল সিএস ম্যাক্স সেল দেন সিপি ম্যাক্স আনার সিপি এম এ এক্স ম্যাক্স ইআর এন ইআর ই এ আর এন ই আর লাস্ট এন এ এম এ লাস্ট নেম ই এন ডি ইন ইফ রিটার্ন আর ই আর এন রিটার্ন জিরো আমি তো মানে যাই না, ওই লগে লগে আরো চিন্তা করছি ম্যাক্স আর্নারের দেহা মুঝে জায়গা তো বানাইনি কি কইছে দেখ কি কইছে সি এফ ম্যাক্স আর্নার ফর্মুলা ফ্যাটাল পিএল স্কেল ইউর অফার ও বুঝছো কোনটা কদি শূন্য আর একটা তুমি এনেছো না বাইরে এই না লাগে না should be a function with return type car in number of reason kar lakun do kar lakun ye to bazal bazla ne ayo নাম লেখা লাগবে না কি দিয়ে আইনি না
লিখেছে ফিল্ড এফ ওয়ান আর রেফারেন্স কলাম সিএফ ম্যাক্স আনার অ্যাট এ ফ্রিকোয়েন্সি বিলো ইটস গ্রুপ। আমরা ভিডিও করে দেখাই জিনিসটা, আসলে ভিডিও আসলে না কি হয়েছিল জিনিসটা হয়েছিল, এখানে আমরা এরভাবে দেই, এই যে সিপি হবে সিপি সিপি খাও রিভিউ ক্লাসে যাও, ঠিক আছে এখন একটা বয়লার প্লেট যদি আমরা দেই তাহলে চলো আমরা পেপার লেআউটে যাই, যায়া একটা টেক্সট না এ এ এ লেখো ম্যাচ আনার তোমার অনেক কিছুই হয়েছে আজকে দেখলাম, বুঝছো আমার যে আসতো সবগুলো, আমি যদি মিজান পেরে মিরাজ ভাই ওইগুলো একবার দেখে দিতাম তাহলে তো আমার মনে হয় 44টি পারতাম। আমরা কি ভিডিও গ্রুপ অ্যাভব এসকিউএল কোয়ারি বিল্ডার ডিপার্টমেন্ট নেম থেকে ডিপার্টমেন্টস ইনক্লুড আর ইমপ্লয়িজ ইনক্লুড ক্লোজ ডিপার্টমেন্ট নেম লাস্ট নেম লাস্ট নেম হায়ার ডেট জব আইডি স্যালারি ওকে এরপরে বাদ দিয়ে দিই, এই যে দিলাম এক লগে ই দিয়ে দিই। তোমার একটা সমস্যা কিন্তু জিনিস হয়ে যাবে, সমস্যা নেই তোমার রুমে রুমে লাইট অনেক লাইট অনেক কম, তুমি এটা বলো লাইটের আলো কম না? হ্যাঁ এটার কারণ আছে এন্ড হায়ার ডেট হায়ার ডেট বিই টি ডাব্লিউ ডাব্লিউ এন বিটুইন ই স্টার্ট ডেট এন্ড পি এস টি এ আর টি স্টার্ট ডি এ টি ই ডেট এন্ড পি এন ডেট ই এন ডি ইন্ড ডি এ টি ই পি টা একটু দিয়ে দিই পি ইন ডেট গ্রুপ ফিল্ড নেম দিলাম এভাবে, ঠিক আছে ডিসপ্লে ফিল্ড অল সামারিটা দিয়ে দিই সেলের আসিছে, হ্যাঁ তাহলে তুমি দিল্লি হইবে আমারও সুবিধা হয়েছে কি জানো যে আমার